আমার ভাইয়েরা খোলা পাতা জমিনে শুয়ে রয়েছেন পীর ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহ। দরগাপুরি একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করে দেই, আমার আব্বাজান ভাইজান ভালো করে বুন দিয়ে শুনুন। দরগাপুরি হুজুর রাইড যখন হয়ে গেল রাইড, তিনি বনগাঁ এলাকাতে এলেন দরগাপুরি হুজুর। দরগাপুরি হুজুর একা আসেননি, হুজুরের সঙ্গে হুজুরের খাদেম ছিলেন, আর হুজুরের সঙ্গে ছিলেন ভ্যান চালক, যিনি ভ্যান চালায়। যখন বনগাঁ এলাকাতে এলেন, হুজুরের খাদেম বললেন, হুজুর আমার একটু বাথরুমের প্রয়োজন হয়েছে। ওই সময় হুজুর কবিরা বললেন, বাবা বাগানের মধ্যে চলে যাও, বাগান থেকে বাথরুম সেরে এসো। হুজুরের খাদেম বাগানের ভিতরে যে দেখতে পান, বাগানের ভিতরে যে নালা থাকে, খাল থাকে, ওয়াল থাকে, তার ভিতরে একটা মুসলমানের লাশ পড়ে রয়েছে, মুখে দাঁড়িয়ে রয়েছে। হুজুরের খাদেম দেখে দৌড়ে দৌড়ে দরগাপুরে হুজুরের নিকটে চলে এসে বলে, হুজুর আমার এক মুসলমানের ভাইয়ের লাশটা পড়ে রয়েছে খানার মধ্যে, এখনো পর্যন্ত দাফন করা হলো না। দরগাপুর হুজুর এই কথাটা শোনা সঙ্গে সঙ্গে মেজাজটা গরম হয়ে গেল, তিনি ওই জায়গায় দাঁড়িয়ে চিৎকার মেরে বলেছিলেন, এ বঙ্গারি হুজুরে বাঙালি রাগা, ওর আমার মুসলমান ভাইদের মেরে মেরে শেষ করে দিয়েছে, আমার মুসলমান ভাইদের লাশ এখনো অলে ভাসতেছে, ওদের এখনো দাফন করা হয়নি, তোরা যে ব্যবহারটা করলে আমি দরগাপুরি বলে দেই, কিয়ামতের দিনেতে আল্লাহ পাক তোদের প্রচন্ড আজাব দেবে, তোরা আল্লাহ পাকের আজাব থেকে নাজাত পাবি না। হুজুর যখন এই কথাগুলো জোরে চিল্লে চিল্লে বলছিলেন, ওই মুহূর্তে বাঙালিরা শুনতে পেল, শুনতে পেয়ে চতুর্দিক দিয়ে দরগাপুরি হুজুরের ভ্যানটা তারা ঘিরে ফেললো। ভ্যানটা যখন ঘিরে ফেলা হয়ে গেল, হুজুর কেবলা বললেন, তোরা এমন কাজ করলি কেন, কিয়ামতে কৈফাত দেওয়া লাগবে। ওই সময় রিফিউজিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এ ফকির সাহেব তোমাকে আমরা শেষ করে ফেলব। হুজুর কেবলা ভ্যান চালককে বলছেন, বাবা ভ্যান চালিয়ে দাও, আর রিফিউজিরা ভ্যান চালককে বলতে, ভ্যান চালালে কিন্তু মেরে ফেলব। হুজুর কেবলা বলছেন, বাবা ভ্যান চালাও। কথা হতে 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 হঠাৎ করে দেখা গেল, ওই বেদিনেরা ওই বাঙালিরা রিফিউজিরা বনগা রিফিউজিরা দরগাপুরি হুজুর কেবলাকে দেখে আওয়াজ দেব, হুজুর ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করুন, মাফ করুন, বলতে বলতে দরগাপুরি হুজুরের পা দোকানাওয়ালা জড়িয়ে ধরল, জোরে বলেন সুবহানাল্লাহ। দরগাপুরি হুজুর বললেন, কি হয়েছে তোমাদের, এত সময় তোমাদের তো খুব মুড ছিল, তোমরা আমার প্রতি রেগে গিয়েছিলে, মারবে বলে, এখন কেন নরম হয়ে গেলে। বলে, হুজুর ওই দেখেন, গটি গটি মানুষ মাথায় পাগড়ি, গটি মানুষ মাথায় পাগড়ি বেঁধে লাঠি নিয়ে আমাদের দিকে আসিতেছে। এই কোটি কোটি মানুষগুলো কারা বাপ, পরে কিন্তু ইমানদার সাহায্য করার জন্য আল্লাহ ফেরেশতাদের ছবি আল্লাহ দেখিয়ে দিলেন, জোরে বলুন, পরে কিন্তু ইমানদার হতে হবে, আল্লাহ সাহায্য করবে, এটা আল্লাহর ওয়াদা, আমার তো আমার মতো ওয়াদা না, এটা আমার মালিকের ওয়াদা, আর মালিকের ওয়াদা ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, নিশ্চয়ই তার ওয়াদা কখনো খেলাফ হয় না। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, আর সারা পৃথিবী দেখতে পাবেন, মুসলমানকে দেখলে কেন এত হিংস্র ভাব দেখাচ্ছে তারা, তারা মুসলমানদের কেন ক্ষতি করার চেষ্টা করছে, তাদের একটাই চিন্তা ভাবনা, একটাই চেতনা, মূল চেতনা হলো পৃথিবীর বুক থেকে যেন কোরআনটা মুছে যায়, পৃথিবীর বুকে যেন কোরআন না থাকে। ওকে আমার ভাই জানেরা, হাতা চেষ্টা করলেও আল্লাহ পাকের কোরআন কখনো মোসা সম্ভব হবে না। আল্লাহ পাক বলে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআন হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ পাক, আমার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, পৃথিবীর বেদিনেরা বেমানেরা যদি চেষ্টা করে, পৃথিবীতে যত ছাপানো কোরআন রয়েছে সমস্ত কোরআনগুলো তারা যদি পুড়িয়ে দেয়, সমস্ত কোরআনগুলো যদি নদীতে ডুবিয়ে দেয়, সমস্ত কোরআনগুলো যদি সমুদ্রে ডুবিয়ে দেয়, নাউযুবিল্লাহি মিন জালে, এমনটা যদিও করে, আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহ পাকের কসম করে বলছি, যদি তারা এই কাজগুলো করে ফেলে, আগামীকাল সকালবেলা পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগে পৃথিবীর জমিনে আবার নতুন কোরআন জিন্দা হয়ে যাবে। হাফেজে কোরআনের কোরআন তেলাওয়াত করবে, আলেমে দিনেরা লিখতে থাকবে, আপনি দেখেছেন 40 দিনে হাফেজে কোরআন, ছোট বাচ্চা 2 বছর বয়স, 3 বছর বয়স, 4 বছরের বাচ্চা হাফেজে কোরআন, এটা আল্লাহ পাকের দান বাপ। একটা গীতার হাফেজ দেখাতে পারবে না,
দেখাতে পারবেন না, একটা বাইবেলের হাফেজ দেখাতে পারবেন না, একটা মহাভারতের হাফেজ দেখাতে পারবেন না, টোটাল পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাফেজ দেখানো যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত, আল্লাহ দান, আল্লাহ হেফাজত করবেন বলে আল্লাহ হাফেজ কোরআনদের সিনাকে আমার আল্লাহ বেছে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাজার চেষ্টা করলেও সম্ভব হবে না। আমি তোমাদের পিসাম কেবলা বলছি, আমি প্রতি বছর রমজানে কোরআনুল কারিমের খতম তারাবি পড়ি, তবে এবছর কি সম্ভব হবে? তোমাদের মধ্যে কি কেউ হাফেজে কোরআন রয়েছে? মুরিদিরা বললে, হুজুর না না, আমাদের মধ্যে কেউ হাফেজে কোরআন নাই। হুজুর কেবলা বললেন, আল্লাহ নবীর একটা সুন্নাহ ছেড়ে যাবে। মনের মধ্যে আফসোস করতে লাগলেন। একজন মুরিদ নিয়ত করলেন, আমার পীরের যখন ইচ্ছা কোরআন শরীফ শুনবে, খতম তারাবি শুনবে, আমি চেষ্টা করব প্রতিদিন এক পারা করে কোরআন মুখস্থ করব, দিনের বেলায় মুখস্থ করব, আর রাত্রের বেলা তারাবিতে পড়ব। আমার ভাই জানেরা, ওই মুরিদ প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত করলেন, মুখস্থ করলেন দিনের বেলায়, আর রাত্রের তারাবিতে একটা করে পারা তেলাওয়াত করে পীর সাহেব কেবলাকে খতম তারাবি তিনি শুনিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন বলে সম্ভব, অন্য কিছু হলে সম্ভব নাই। ফোর ক্লাসের বইয়ে যদি একটা কবিতা জিজ্ঞাসা করি, দু লাইন বলতে পারবেন না। বড় দুঃখের সঙ্গে বলছি, বাপ রাগ করবেন না। আমাদের চেষ্টা চেতনা মন মানসিকতা কিছু নেই, সব হারিয়ে ফেলেছি। আপনার বয়স মনে করেন 50 বছর, আমি বোঝানোর জন্য বলছি, তা আপনি শায়না হয়েছেন কত বছর বয়স থেকে? মনে করেন 20, তাহলে এখন হলো কত? 30। তা 30 বছরে কম হলেও আপনি 300 জানাজা পড়েছেন। পড়েছেন না পড়েননি? পড়েছেন, 300 জানাজা পড়েছেন। এই 30 বছরে আপনি 30 বার তারাবিও পড়েছেন, কিন্তু আজও আপনাকে ইমাম সাহেবের বলে দিতে হয় তারাবির নিয়তটা, আজও বলে দিতে হয় জানাজার নিয়তটা, কি বলেন ভাই? কিনা 500-1000টা জানাজা পড়লাম, আজও নিয়তটা মুখস্থ করতে পারলাম। বড় দুঃখের সঙ্গে কথাটা বললাম। যেদিন বলতে পারবেন ইমাম সাহেবকে যে আপনার নিয়ত বলতে হবে না, আপনি বন্ধ করুন, আমরা সব শিখে গেছি, সেদিন বলবো আপনি মায়ের লাল বাপের বেটা। এটা কখন হবে? যখন আপনার চেষ্টা থাকবে, যখন আপনার আগ্রহ থাকবে, তখন। আমাদের আগ্রহ তো ব্যবসার দিকে নেই। আমি আল্লাহ তোমাদের প্রতি অবশ্যই সাহায্য করব। আমার ভাই জানেরা, আল্লাহ পাক বলে, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রাটা আসে, ওই তন্দ্রাটুকু আমি আল্লাহ পা আমাকে স্পর্শ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আমার ভাই জানেরা, আল্লাহ পাক যদি এক মুহূর্ত ঘুমিয়ে পড়তেন, আমার আল্লাহ যদি এক মুহূর্ত ঘুমিয়ে পড়ে, তাহলে এই পৃথিবী কখনো ভালোভাবে থাকতে পারত না, এই পৃথিবী অবশ্যই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, হতো না? আমি যদি আপনার হাতে একটা কাস্তের গ্লাস দেই, এক গ্লাস পানি দিয়ে বলি, বাবু এটাকে ধরে রাখেন, আজ রবিবার আপনি ধরে রাখেন, আপনার কাছে বুধবারে নেব, এরকম মদ্যালক আছে আপনাদের এলাকায়? আছে কেউ? বিশাল শক্তিশালী, দুবার পেট নামলি খবর খারাপ, কি বলেন? ব্যাপক শক্তিশালী, কিন্তু দুবার পেট নামলি বাবু কাজ, তাহলে বলেন, তাহলে আপনার ক্ষমতা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি উদাহরণটা এই জন্য দিলাম, আপনি যখন ঘুমিয়ে পড়বেন, আপনার হাতের গ্লাসটা অটোমেটিক আপনার হাত থেকে পড়ে যাবে, আর যখন পড়ে যাবে তখন ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক যদি এক মুহূর্ত ঘুমিয়ে পড়েন, তাহলে এই পৃথিবী সুন্দরভাবে চলতে পারত না, এই পৃথিবী অবশ্যই ভেঙে চুরমার হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ ঘুমাই না। ও আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে ডাকতে চাই না, আমরা চিন্তা ভাবনা করি না,
রাত যখন হয়ে যাবে সারা পৃথিবীর সমস্ত অফিস গুলো বন্ধ হয়ে যাবে, সমস্ত আদালত গুলো বন্ধ হয়ে যাবে, মানুষ ঘরে দরওয়াজা বন্ধ করে দেবে, মানুষ জানালা বন্ধ করে দেবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। একমাত্র আমার আল্লাহ পাকের রহমতে দরওয়াজাকে আল্লাহ পাক খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত যত গভীর হয়ে যায় আল্লাহ পাক তার রহমতে দরওয়াজাকে খুলে দেন। খুলে দেন আল্লাহ পাক তাম পৃথিবীবাসীকে লক্ষ্য করে ডেকে ডেকে বলে, আমার বান্দারা বান্দিরা আয় চলে আয় চলে আয় চলে আয়, আমি আল্লাহ আমার কাছে চলে আয় চলে আয়। কার কি প্রয়োজন বল বল, এ বান্দা তোর কি প্রয়োজন রয়েছে আমাকে বল, আমি তোদের মালিক রয়েছে আমি আল্লাহ। আল্লাহ আল্লাহুল গনি আনতুমুল ফকরা, আমি আল্লাহ হলাম সব থেকে বড় ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারে সবাই ঘুমিয়ে গেছে আর কেউ জেগে নাই, আয় আয় আমার কাছে আয়, তোদের কি প্রয়োজন বল, আমি আল্লাহ পাক তোদের সমস্ত প্রয়োজন গুলোকে মিটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানেরা সেই সময় ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে কাটিয়ে দেয়। সাতাশে কদরে দেখতে পাবেন সন্ধ্যা থেকে জাগতে জাগতে রাত যখন দুটো বাজবে তখন মুদ্দা লোকটা ঘুমিয়ে পড়ে কেন? ওগা আমার ভাইজান, আল্লাহ পাক যখন ডাকবে তখন তুমি ঘুমিয়ে পড়ো যাও। ওগা আমার ভাইজানেরা, আল্লাহ পাক এত বড় দয়ালু, আমার আল্লাহর এমন একটা দরবার যে দরবার থেকে কেউ ফিরে আসে না, কেউ ফিরে আসে না। একটা বেদিন যদি চাইছেও পায়, একটা হিন্দু চাইলেও পায়, একটা খ্রিস্টান চাইলেও পায়, যে আমার আল্লাহ আল্লাহর কাছে চাইবে আমার আল্লাহ পাক তাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ওগা আমার ভাইজান, যখন বৃষ্টি হয় শুধু মুসলমান বাড়িতে বৃষ্টি হয় আর হিন্দুদের বাড়িগুলো কি বাদ যায়? যখন রোদ হয় তখন মুসলমানের বাড়ি রোদ পড়ে আর হিন্দুর মাঠটা কি ফাঁকা যায়? আল্লাহ পাক সকলকে দিচ্ছেন, তবে ইমানদারদের দেবেন দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায়, আর বেঈমানদের শুধুমাত্র দেওয়া হবে দুনিয়াতে। বুঝতে পেরেছেন? শুধু বেঈমানদের দুনিয়াতে পাও না, আর ইমানদারদের আল্লাহ দেবেন দুনিয়া এবং আখেরা। ওগা আমার ভাইয়ানেরা, আল্লাহ পাক বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ পাক বলে, আমার বান্দারা, আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ পাক ছাড়া যদি এই পৃথিবী অন্য কোন মালিক থাকতো, এই পৃথিবী অন্য মালিক থাকলে তোমরা দেখতে পেতে গে এই পৃথিবী অবশ্যই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এই পৃথিবী কখনো ভালোভাবে চলতে পারত না। ও আমার ভাইয়ানেরা, একটা চার চাকা গাড়িতে যদি চারজন ড্রাইভারি করে, একজনা বলবে আমি ব্রেকটা মারবো, একজনা বলবে কেলাসে পা দেব, একজনা বলবে পিকআপ ধরবো, আর একজনা বলবে স্টিয়ারিং ধরবো। একটা গাড়িতে যদি চার পাঁচ জনা ড্রাইভারি করে, ওই গাড়ি রাস্তায় চলবে না, খানায় যাবে বলেন? হ্যাঁ, খানায় যাবে। তো এই পৃথিবীর মালিক আল্লাহ ছাড়া আর দু চারজন থাকলে ভালোভাবে চলতো? এতদিন দুনিয়া খানায় যেত, আমরা কোথায় যেতাম? আল্লাহ সমস্ত পৃথিবীর একমাত্র মালিক তিনি। ওগা আমার ভাইয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটাকে পালন করুন, আল্লাহকে ভুললে চলবে না। ওগা আমার ভাইয়ানেরা, আপনি এখান থেকে চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনাকে যখন কবরের ভিতরে নামিয়ে দেওয়া হবে, আপনি একবার চিন্তা ভাবনা করেন না, যে মানুষটা যখন মারা যায় ওই মানুষটা জানাজা ময়দানে কোটি কোটি মানুষ হাজির হয়ে যায়, ওই মানুষটা কি বলতে থাকে জানেন? বলতে থাকে, এতগুলো মানুষ আমার বন্ধু, কেউ আমাকে ছেড়ে চলে যাবে না। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় মাত্র চারটে মানুষ খাটিয়া চার পায়াটা ধরে নিয়ে যায়। ওই মরা লোকটা বলতে থাকে, এত সময় ভেবেছিলাম এই লক্ষ লক্ষ মানুষ আমার বন্ধু, এখন দেখছি এরা তো কেউ আমার বন্ধু না, মাত্র এই চারজনই আমার প্রকৃত বন্ধু, এরা আমার সঙ্গে যাবে। কিছুক্ষণ পর দেখা গেল মাত্র দুজন মানুষ কবরের ভিতরে নামে, একজনা সামনের দিকে একজনা পায়ের দিকে। গাঁট গুলো যখন খুলতে যায় ওই লোকটা ভাবতে থাকে, সই চারজনাকে ফেলে পেয়েছিলাম পরকেতে বন্ধ, চারজন থেকে দুজন পালিয়ে গেল, এই দুইজন আমার কবরের ভিতরে নেমেছে, এরা আমার পরকিত বন্ধ, এরা ছেড়ে আমাকে চলে যাবে না। সবাই যদি চলে যায় এরা কখনো চলে যাবে না, এরা আমার সঙ্গে হয়ে যাবে। যখন গার্ড গুলো খুলে দিয়ে ওরা দুজন যখন চলে আসে, ওই মরা লোকটা বলতে থাকে, হাই আফসোস হাই আফসোস, আমি ভেবেছিলাম মেরা আমার বন্ধু, এখন দেখলাম তো কেউ তো আমার বন্ধু রইল না, আমি তো একা হয়ে গেলাম, একা হয়ে গেলাম, আমার
আর আর কেউ রইল না। এ মুসলমানেরা, ওই কবরের ভিতরে কেউ সাহায্য করবে না, একমাত্র আমার আল্লাহ পাক ছাড়া কেউ সাহায্য করবে না। যদি কবরে সাহায্য পেতে চাও, আমার আল্লাহ পাকের হুকুমটাকে পালন করে নাও, আমার আল্লাহর সঙ্গে সম্পর্কটা তৈরি করে নাও, আমার আল্লাহ ছাড়া আর কেউ কখনো তোমাকে সাহায্য করবে না। আল্লাহ নবী রেখে দিয়েছেন কবরের ভয়ে, নবী সাহাবী রেখে দিয়েছেন কবরের ভয়ে, কেন কেন? আমার ভাইজান, খুব ভালো করে একটা কথা চিন্তা করুন, কিয়ামতের ময়দানে আপনি কি একা থাকবেন? কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ পাওয়া যাবে, হাশরের ময়দানে কোটি কোটি মানুষ পাওয়া যাবে, জাহান্নামের ভিতরে কোটি কোটি মানুষ পাওয়া যাবে, ওখানে আপনি থাকবেন, অন্যরাও থাকবে। তবে কবর এমন একটা জায়গা যে জায়গাতে একা ছাড়া অন্য আর কাউকে পাওয়া যাবে না। হাশরের ময়দানে কোটি কোটি মানুষ, জাহান্নামে কোটি কোটি মানুষ, কিন্তু কবর এমন একটা জায়গা একা ছাড়া দ্বিতীয় আর কেউ থাকবে না, আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করবে না। তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নেই, সেই চিন্তা আমরা করছি। যখন কোন মানুষকে কবরে শহীদ করা হয়, আল্লাহ পাকের দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। ফেরেশতারা হাজির হয়ে ওই বান্দার ডাইনে বসে যায়, বামে বসে যায়, বসে যে বান্দার কাছ থেকে সবকিছু তারা লিখে নেয়, বান্দা সবকিছু লিখে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই সময় বলতে থাকেন, আল্লাহ পাকে ফেরেশতা বলতে থাকে, বান্দা তোমার জীবনে যা কিছু করলে তুমি লিখে দাও। বান্দা ওই সময় বলবে, আমার কাছে কালি নাই, কলম নাই, খাতা নাই, কেমন করে লিখে দেব? আল্লাহ পাকে ফেরেশতা বলবেন, তোমার হাতে সাত আঙ্গুলটাকে কলম বানিয়ে নাও, তোমার মুখে থুতুগুলোকে কানি বানাও, তোমার কাফনে কাপড়কে খাতা বানাও। বান্দা নিজের জীবনে সমস্ত ভালো কাজগুলো লিখে দিয়ে চুপচাপ বসে যাবে। আল্লাহ পাকে ফেরেশতা বলে, বান্দা রে তুমি কি তোমার জীবনে কোনো গোনা করো নাই? বান্দা বলবে, হা গোনা করেছি। বলে, গোনা কেন লিখছো না? বলে, লজ্জা হচ্ছে। বলে, আরে বোকা, পৃথিবীতে গোনা করতে লজ্জা হলো না, এখন কেন লিখতে লজ্জা হচ্ছে? তুমি তোমার জীবনের গোনাগুলো লিখে দাও। বান্দা গোনাগুলো লিখে ফেলবে, ওগা আমার ভাইজান, ওটাকে তোমার বুকের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতা টাঙিয়ে দিয়ে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বিচার শুরু করবেন, ওটাকে খুলে দেওয়া হবে, তখন তুমি অস্বীকার আর করতে পারবে না। কার হাতের লেখা? ও যা সেই আমার হাতের লেখা আমি লিখবো, আপনার হাতের লেখা আপনি লিখবেন, চালাকি খাটবে না যে অমুক উকিল ভুল করে বেশি লিখেছে, ওই কিরমান কাতিবিন ওরাও বেশি লিখে ফেলেছে। ও আপনার নিজের হাতের লেখা অস্বীকার করার কোনো জায়গা নেই। আল্লাহর অত বোকা না, আল্লাহ জানে যে ওরা চালাকি করবে। ও একবার আমার ফেরেশতা দোষ দেবে, এই দোষ দেবে, আল্লাহ সব জানে। ওই জন্য আমার আল্লাহ কি করলেন, তোমার কাছ থেকে আমার আল্লাহ লিখিনি, সেটাই আমার আল্লাহ দেখিয়ে দেবে। কেন? দেখো তুমি নিজে লিখেছো, কতটা কম আর বেশি সেটা তুমিই জানো, আমি তো জানি না। অনুসরণ করবি না, এপিস কিন্তু তোদের জন্য বন্ধু নয়, এপি তোদের জন্য প্রকাশ্য শত্রু। আপনি বলেন, পৃথিবীর কোন মানুষ কি কখনোই শত্রুর সঙ্গে বন্ধুত্ব কেউ করতে চাই? শত্রুর সঙ্গে শত্রুতা করতে চাই? আমরা কি করছি? ইবলিস আল্লাহ বলে, ইবলিস তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, আমরা ইবলিসের সঙ্গে বন্ধুত্ব করছি না? করছি না। এবিল বললো, নামাজ পড়তে হবে না। আমরা বললাম, হ্যাঁ লাব্বাই, উপস্থিত হাজির রয়েছি। এবিল বললো, রোজা রাখতে হবে না, হ্যাঁ আছি। এবিল বললো, নামাজ পড়তে হবে না, আছি। এবিল বললো, ডাস হাঙ্গামায় যেতে হবে, আছি। এবিল বললো, মদ খেতে হবে, তাতে আছি। এবিল বললো, চুল্লু খেতে হবে, তাতে আছি। এবিল বললো, তোদের বাড়ির মেয়েগুলোকে সমিতিতে নাম লিখিয়ে দে, আমরা তাতে রয়েছি। আর মুসলমানের কত ছেলেরা মাল খাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, মুসলমানের অসংখ্য ছেলেরা মালের মধ্যে মত্ত হয়ে গেল।
কাজে। আয় আমার ভাই যান, তোদের পায়ে দোকান জড়ে ধরে বলি ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। গোনা আর করিস না, গোনা করি না, আল্লাহ পাকে দরবার থেকে নাজাত পাওয়ার কিন্তু রাস্তা পাওয়া যাবে না। ও আমার আব্বা জান, ভাই জান, ভালো করে শুনুন, আমার ব্রেনটে কুলাই না, আমার ব্রেনটে আসে না ছোট্ট ব্রেনে। আমি সারা দিনে 100 টাকা রোজগার করতে পারি না, কেন 300 টাকা বাকি করব? এটা কি বুদ্ধিমানের কাজ ভাই? একটু কথা বলেন। কখনো না। আমি সারা দিনে 50টা নেকি অর্জন করতে পারলাম না, সারা দিনে 100 নেকি কামাই করতে পারলাম না, আর সারা দিনে 1000টা গোনা জোগাড় করলাম, আমি কি চালাক না বুদ্ধিমান না বোকা? ভাবেন, আপনি নিজে হিসাব করেন, অন্য লোকের হিসাব করতে হবে না, নিজে নিজে হিসাব করলে পেয়ে যাবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কটা গোনা হয়েছে, কি বলেন? আমরা ইবলিসের কথা মেনে নিয়েছি, ইবলিসের সঙ্গে বন্ধুত্ব করে দিয়েছি। ওগো আমার ভাইজান, ইবলিস যদিও কখনো কিছু করে, ইবলিসের লাভ না থাকলে ইবলিস কিন্তু করে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক, একদিন তিনি ঘুমিয়ে রয়েছেন ফজরের সময়, ইবলিস দিয়ে ভালো করে হাওয়া দিচ্ছে রে, হযরত ওমরের ঘুম আরো লেগে গেল, এমন সময় ঘুমটা ভেঙে গেল, হযরত ওমর দেখতে পেলেন ফজরের নামাজের আর সময় নেই। আল্লাহ পাকের দরবারে হাত তুলে কান্নাকাটি করলেন, আল্লাহ পাক আমি ওমর ভুল হয়ে গেছে, ক্ষমা করুন, মাফ করুন, ক্ষমা করুন, মাফ করুন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কাঁদছেন, আর আমাদের নামাজ কাজা হলে আমরা যেন কিছু বুঝতে পারি না। ওমর এত কান্নাকাটি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওমর রে আমি আল্লাহ তোমার কাজা নামাজকে মাফ করে দিয়ে, আমি আল্লাহ পাক 40 শব্দ নামাজের সওয়াব তোমাকে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানে না, ইবলিস শয়তান এটা দেখতে পেল যে ওমর 40 শব্দ নামাজের সওয়াব পেয়ে গেছে। পরের দিন ভোর বেলাতে ইবলিস শয়তান যেয়ে ফজরের আওয়াজ লাগতে প্রথম ওয়াক্তে ওমরকে ডাকছেন, হুজুর উঠুন উঠুন, ফজরের নামাজ পড়ে নিন। ওমর বলছেন, কি আমাকে ডাকছো ফজরের নামাজের জন্য? বলে আমি ইবলিস শয়তান। হয়তো ওমর বললেন, তুমি তো মানুষের নামাজ কাজা করিয়ে দাও, কেন আমাকে ডাকছো নামাজ পড়ার জন্য? বলে হুজুর, কতদিন নামাজ কাজা করিয়ে দিয়েছিলাম, আর আপনি আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ পাক মাফ করে 40 শক্ত নামাজের সওয়াব দিয়ে দিয়েছে। আমি এটা চাই না আপনি বাড়তি সওয়াব পাবে রে, আপনি একক্ত নামাজ পড়ুন, উঠুন নামাজ পড়ুন, একক্ত নামাজ পড়বেন, একক্ত নামাজের সওয়াব নেবেন, বাড়তি 39 শক্ত নামাজের সওয়াব নিতে দেব না। কি বুঝলেন? ও নামাজের জন্য ডেকেছে, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, কিন্তু ওর মধ্যে ওর লাভ আছে, ওর যেখানে লাভ ও সেখানে চলে। ভাই, ইবলিসের প্ররোচনায় পা দেবেন না, ইবলিসের পথ থেকে সরে আসুন, আমার আল্লাহর সঙ্গে সম্পর্কটা করুন। আল্লাহ ছাড়া কেহ বাঁচানোর মালিক নেই ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বললেন ততটুকু বললাম, বক্তা এসে গেছেন, পিছনে রেখে বক্তৃতা করাটাও ঠিক না। সকলে আসুন, ঠান্ডার সময় বেশি রাত হবে না, আল্লাহ যদি সুযোগ দেয় আবার দেখা যাবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সকলকে ইসলামের উপরে মরণ আগ পর্যন্ত থাকার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, প্রাণ খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।